নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি পালং শাকের সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম যারা ভাতের থেকে রুটি খেতে বেশি পছন্দ করেন কিংবা ডাক্তারের সাজেশন অনুযায়ী যাদের দোবেলায় রুটি খেতে হয় তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই রেসিপিটি পেলে কিন্তু রুটি দুটোর জায়গায় চারটে খেয়ে নেবেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য সবার প্রথমেই আমাদের লাগবে পালং শাকটা আর সেই জন্য দেখুন আমি এখানে নিয়েছি এক একাটির মতো পালং শাক আর পালং শাকের আমি হালকা ডাটা সহ পাতাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার সবার প্রথমেই আমি পালং শাকটাকে কুচিয়ে নেব অল্প কিছুটা পরিমাণে পালং শাক এইভাবে নিয়ে হাতের মুঠার মধ্যে করে নিয়ে খুবই ঝিরিঝিরি করে কিন্তু কুচিয়ে নিতে হবে আমি চাকুর সাহায্যে কুচিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যেও পালং শাকটাকে এইভাবে খুবই ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে পারেন আশা করছি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পালং শাকটাকে ঠিক কিভাবে কুচিয়ে নিতে হবে পুরো পালং শাকটাকে আমি একই রকম ভাবে কুচিয়ে নিয়েছি আর এবার আমি কুচিয়ে নেওয়া পালং শাকটাকে একটা সাইডে সরিয়ে রাখবো এবার বন্ধুরা চলে এলাম রেসিপির প্রথম ধাপে গ্যাসের পরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দেব এক চামচের মতো কাঁচা চিনা বাদাম লো ফ্লেমে প্রথমে আমি চিনা বাদামটাকে ভেজে নেব মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করবো এক চামচের মতো বেসন বন্ধুরা আজকের এই রান্নাটা সম্পূর্ণ একটি ইউনিক রান্না খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন পালং শাক কিন্তু অন্যভাবে আর খেতেই মনই যাইবে না বেসনটা ভাজা হতে সময় খুবই কম লাগে তাই বেসনটাকে আমি একই রকম ভাবে গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে এই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড বাদে এবার আমি এর ভিতরে অ্যাড করব এক চামচের মতো সাদা তিল এই সাদা তিলটা যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন এই সাদা তিলটা দেওয়ার কারণেই কিন্তু এই রেসিপির স্বাদটা একেবারে বেড়ে দ্বিগুণ হয়ে যায় আমুল একটা পরিবর্তন আসে এবার সাদা তিলটা দিয়েও আমি এই কয়েক সেকেন্ডের মধ্যে একটু ভেজে নেব এটা কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না যেহেতু এর ভিতরে সাদা তিলটা দেওয়া হয়েছে খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজলে এটা খেতে তেতো লাগবে কয়েক সেকেন্ড বাদে এবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বেসনের কালারটা কিন্তু এরকম হালকা একটু চেঞ্জ হবে ঠিক এই সময় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে আর নামিয়ে সঙ্গে সঙ্গে একটি মিক্সিং জারের ভিতরে দিয়ে দেবো তারপর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে এবার চলুন চলে যাই রেসিপির পরবর্তী ধাপে গ্যাসে পরে আবারও ফ্রাই প্যানটাকে বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দেব দুই চামচের মতো সাদা তেল এবার তেলটা গরম হয়ে গেলে আমি তেলের ভিতরে অ্যাড করবো ছয় থেকে সাত কোয়ার মতো রসুনের কোয়া আর সেই সঙ্গে অ্যাড করবো দুটো চেরা কাঁচা লঙ্কা এবার লো ফ্লেমে আমি এই কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াটাকে হালকা করে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করবো কুচিয়ে নেওয়া পালং শাকটা পালং শাকটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করবো সামান্য একটু লবণ লবণটা কিন্তু পালং শাকের ভিতরে বুঝেই অ্যাড করবেন পালং শাক যেহেতু একটু হালকা লবণাক্ত হয় সেই বুঝেই কিন্তু পালং শাকের ভিতরে লবণটা অ্যাড করবেন এবার লবণটাকে পালং শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো তারপর মিডিয়াম লো ফ্লেমে এই পালং শাকটাকে আমি একটু রান্না করে নেব খুব বেশি সময় নিয়ে রান্না করার প্রয়োজন নেই এই যে এর ভিতর থেকে যে জলটা বেরিয়েছে এটা একটু টেনে গেলেই হয়ে যাবে পালং শাকের জলটা টানতে যেহেতু একটু সময় লাগবে তাই আমি এই পালং শাকের প্যানটা অন্য গ্যাসে ট্রান্সফার করে দেব তারপরে আবার এই গ্যাসে পরে বসিয়ে দেবো আরেকটি কড়াই আর এই কড়াইতে দিয়ে দেব আবারও দুই চামচের মতো সাদা তেল তেলটা হালকা গরম হতেই আমি তেলের ভিতরে অ্যাড করবো এক চামচের মতো বাটার এখানে আপনারা বাটারের পরিবর্তে কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারেন তবে বাটারটা যখনই ব্যবহার করবেন না কেন তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেবেন না আর তারপর বাটারটা মেল্ট হতে হতে আমি নিয়ে নেবো হাতের পরে এক চামচের মতো গোটা ধনে এইভাবে ধনটাকে একটু হাতে সাহায্যে ক্রাশ করে নেব তারপরই তেল আর বাটারের ভিতরে ধনেটাকে দিয়ে দেবো সেই একই সঙ্গে দিয়ে দেবো ছোট হাফ চা চামচ গোটা জিরে এবার এই ফলগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব এক মতো না রসুন এবার রসুন যখন আমি তেলের সঙ্গে একটু ভালো করে একটু ভেজে নেব রসুনটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো বড় সাইজের একটু পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা কিন্তু আমি রসুনের সঙ্গে ভালো করে একটু ভেবে নেব আর আশা করি এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি পেঁয়াজ আর রসুনটাকে ঠিক কতটা কুচি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা ভাজা হতে থাক আর সেই ফাঁকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পালং শাকটা ঠিক কতদূর হয়েছে এই যে দেখুন বন্ধুরা পালং শাকটা কিন্তু হয়ে গেছে এর ভিতরে যে এক্সট্রা জলটা ছিল খুব ভালোভাবেই কিন্তু টেনে গিয়েছে এর থেকে আর বেশি রান্না করার প্রয়োজন নেই তাহলে কিন্তু পালং শাকের এই যে সুন্দর সবুজ কালারটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এই পালং শাকটাকে এইভাবেই কিছুক্ষণের জন্য রেখে দেবো পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবারে আমি এর ভিতরে অ্যাড করব এক চামচের মতো গ্রেট করে নেওয়া আদা সেই সঙ্গে অ্যাড করব বড় সাইজের একটি টমেটো কুচি একই সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু এখানে বুঝাই দেবেন যেহেতু পালং শাকের ভিতরে লবণটা আগেই ব্যবহার করা হয়েছিল আর এভাবে শুরুতেই যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু টমেটোটা খুব সহজেই নরম হয়ে যাবে লবণটাও আমি টমেটোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার লো এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি টমেটোটাকে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নেবো এতে করে টমেটোটা খুব সহজেই নরম হয়ে যাবে এবার ঢাকাটা তুলে নিচ্ছি টমেটোটা দেখুন খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে আর এবার আমি এর ভিতরে ঘরে থাকা কিছু সাধারণ মশলার উপকরণ অ্যাড করবো তার আগে আমি এর ভিতরে অ্যাড করবো দুটো শুকনো লঙ্কা সেই সঙ্গে এক চা চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর চা চামচ ধনে গুঁড়ো এবার এই মশলাগুলোকে আমি আগের মশার সঙ্গে একবার মিশিয়ে এক মিনিটের মতো কষিয়ে নেব আমি মশলাটাকে এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর তেলটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে দিয়েছে আর এবার আমি এর ভিতরে সবশেষে অ্যাড করব এই যে আমি যে মশলাটা হালকা করে ভেজে নিয়েছিলাম সেই ভেজে নেওয়া মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে দিয়ে দেব ছোট হাফ চা চামচ চিনি তবে এটা সম্পূর্ণই অপশনাল অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন তবে যেহেতু পালং শাকটা একটু হালকা তেতো তেতো লাগে তাই যদি চিনিটা দেওয়া হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার এই মশলার উপকরণগুলো আমি এই মশলার সঙ্গে আবারও এক থেকে দুই মিনিটের মতো একটু কষিয়ে নেব দুই মিনিট বাদে এবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এর ভিতরে যেহেতু বেসনটা দেওয়া ছিল তাই দেখুন এক জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে একেবারে জড়ো হয়ে যাচ্ছে আর এবারে আমি কষিয়ে নেওয়া মশলার ভিতরে অ্যাড করব গরম জল এভাবে যদি একটু রান্নাটা গরম জলে তৈরি করা হয় তাহলে কিন্তু কুকিং প্রসেসটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে মশলার সঙ্গে গরম জলটাকে ভালো করে একবার মিশিয়ে নেব জলটাকে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার এই গ্রেভিটা যখন হালকা করে একটু ফুটে উঠবে তখন আমি এর ভিতরে অ্যাড করবো ভেজে রাখা পালং শাকটা পালং শাকটাকে গ্রেভির সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব পালং শাকটাকে আমি গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর এবার দেখুন আপনাদের এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় লাগছে এই যে দেখুন ঠিক এইভাবেই কিন্তু একটু হালকা গামখো গামখ করেই রান্না করে নিতে হবে এই যে বন্ধুরা আমার পালং শাকের গ্রেভিটা কিন্তু একেবারে কমপ্লিট আপনারা কিন্তু এইভাবেও খেতে পারেন এইভাবে খেতেও খুব সুন্দর লাগে তবে আমি আরেকটু সুস্বাদু করার জন্য এর ভিতরে একটা তরকা ফ্রন দিয়ে নেব। এবার আমি পালং শাকের কড়াইটাকে অন্য ওভেনে ট্রান্সফার করে নেব তারপর তরকার জন্য একটি ডাব্বু হাতের ভিতর নিয়ে নেব এক চামচের মতো ঘি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেল ওরণটা দিতে পারেন আর এবার ঘিটা হালকা গরম হয়ে গেলে আমি ঘির ভিতরে দিয়ে হাফ চামচ চামচ গোটা জিরে আর এক রসুন কুচি রসুন কুচি দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো হাফ চা চামচ সাদা তিল এবার রসুন কুচি জিরে আর সাদা তিলটাকে হালকা করে একটু ভেজে নেব সবকিছু আমি হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি পালং শাকের কড়াইটাকে আবারও ওভেনের পরে বসিয়ে দেব আর তারপরে আমি যে ফোড়নটা রেডি করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আর এবার আমি তরকা ফোড়নটাকে এই যে পালং শাকের ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণে রেখে দেব পালং শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এই রেসিপিটি খেতে কিন্তু রুটির সঙ্গেই বেশি ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন তবে রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এক আমি পালং শাক ভাজি তো অনেক খেয়েছেন এইভাবে একবার পালং শাকের তরকারিটা খেয়ে দেখুন অন্যভাবে খেতে কিন্তু আর মনই চাইবে না আমি আগেও বলেছি এই রেসিপিটি রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটি তৈরি করে যদি একবার রুটি খাওয়া শুরু করেন রুটি খাওয়া কিন্তু আর থামতেই চাইবে না রুটি দুটো জায়গায় কিন্তু চারটে খাওয়া শুরু করে দেবেন পুরো তরকারিটাকে আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি আর নামিয়ে আমি যে কিছুটা তরকাফড়ন রেখে দিয়েছিলাম সামান্য কিছুটা এর উপর থেকে দিয়ে দেব দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব তাহলে আশা করছি বন্ধুরা পালং শাকের এই ইউনিক রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ